জেনে নিন যে কারণে ফলের রস বিক্রি করে সংসার চালাচ্ছেন কার্গিলের বিশ সেনা কার্গিল যুদ্ধের পর শহীদ ও আহত সেনাদের জন্য একগুচ্ছ ক্ষতিপূরণের ঘোষণা করে কেন্দ্র সেই ঘোষণার বেশিরভাগই ঝরে পড়ে যায় ক্ষতিপূরণের জমি আজও হাতে পাননি বেশ কয়েকজন সেনা তাদেরই একজন সদবীর সিং কার্গিল যুদ্ধে মারাত্মক আহত হয়েছিলেন সদবীর কেন্দ্রের দেওয়া জমি এখনও জোটেনি তার ভাগ্যে বাধ্য হয়ে ফলের রস বিক্রি করে সংসার চালাচ্ছেন সদবীর সিং অভিযোগ সদবীরকে জমি ও পেট্রোল পাম্প দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র পরে তা ফেরত নেওয়া হয় জমির ওপর বিনিয়োগও করেছিলেন সদবীর জমি পাওয়ার পর থেকেই জটিলতা শুরু হয় জমি বাঁচাতে উঠে পড়ে লড়াই করেন শেষ পর্যন্ত পারেননি একই ঘটনা প্রাপ্য পেট্রোল পাম্প ঘিরেও পেট্রোল পাম্প এসেও ফিরে যায় প্রতি মাসে সেনা ভাতা যা আসে তাতে স্ত্রী ও চার মেয়ের পেট চালানোর জন্য অসম্ভব বলে জানাচ্ছেন সদ্বীর তাই সঞ্চয় করা টাকার পুরোটাই ফলের রসে দোকান তৈরিতে লাগিয়ে দেন প্রাক্তনেই ভারতীয় সেনা দ্বিতীয় রাজ পুতানা রাইফেলের জওয়ান ছিল সদবীর পাক অনুপ্রবেশ করতে দেখেন তিনি সঙ্গে সঙ্গেই হাইকমান্ডকে জানান পাক সেনার ওপর নজর রাখার নির্দেশ আসে পঁয়তাল্লিশ ফুট নিচ থেকে পাক ওপর উপর লক্ষ্য রাখা প্রায় অসম্ভব ছিল তাই পাক দেখতে পেয়ে তাদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছড়েন পাশাপাশি বফোর্স সামলা চালাতে থাকে ভারতীয় সেনা গ্রেনেড ছোড়ার সময় তা সৎবীরের হাতেই ফাটে জ্ঞান হারান সদবীর তবে সেদিন আটকাতে পেরেছিলেন অনুপ্রবেশকারী পাক সেনাদের সেনা সেনাবন্ধু জানাচ্ছেন গ্রেনেড ফাটার পরও ত্রিশ বুলেট ছোড়েন সদবীর সদবীর জানাচ্ছেন দেশের লড়াইয়ে প্রাণ হাতে নিয়েই সেনা লড়বে সেটাই স্বাভাবিক কিন্তু দেশের লড়াই নিয়ে দেশেই চলছে রাজনীতি যে রাজনীতির ঘরটোপে তার প্রাপ্য পেট্রোল পাম্প ও জমি আর পেলেন না সদ্বীর আঠারো হাজার টাকার মাসিক ভাতায় ছটা পেট চালানো কঠিন তবে চ্যালেঞ্জ নিয়েছে ভারতীয় সেনা সদ্বীরের ফলের রসের দোকান জমজমাট পাশাপাশি চালিয়ে যাচ্ছেন আইনি লড়াই